রাজধানী পার্শ্ববর্তী ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনের তিনটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলছে সবাই, মাঠে কিছুটা সরব জাতীয় পার্টিও। অন্যদিকে তফসিল ঘোষণার পরও আসনগুলোতে এক দফা দাবি আদায়ে অটল বিএনপি, তাদের সাথে যোগ দিয়েছে ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো। তফসিল ঘোষণার পর রাজধানীর পার্শ্ববর্তী ঢাকার পাঁচটি সংসদীয় আসনে বইছে নির্বাচনী আমেজ। সংগঠনকে চাঙ্গা করতে চলছে নানা কর্মকাণ্ড। দোহার এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা এক আসন, এখানে প্রার্থী নিয়ে নির্ভার আওয়ামী লীগ, কেননা একক মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় বর্তমান এমপি সালমান এফ রহমান। আমি যে কথাগুলি দিয়েছি আমরা দেখেছি, আমাদের এলাকায় সব থেকে বড় সমস্যাটা যে ছিল সেটা হলো নদী ভাঙ্গন। আমরা পদ্মার পারে, তো সেখানে আমরা বড় একটা প্রকল্প নিয়েছি। আন্দোলনে ব্যস্ত বিএনপি আর দলীয় প্রার্থী দিতে কাজ করছে জাতীয় পার্টি। লাঙ্গলের মনোনয়ন চাইতে পারেন সংরক্ষিত আসনের এমপি সালমা ইসলাম। নির্বাচনের জন্য প্রস্তুতি আছে আমাদের। রানিং এমপি সংরক্ষিত মহিলা আসনের, উনি দোহার নবগঞ্জ অর্থাৎ ঢাকা থেকে উনি নির্বাচন করবে। তবে ঢাকা দুই আসনে দ্বন্দ্বে বিভক্ত আওয়ামী লীগ। বর্তমান এমপি কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ হতে চান নৌকার মাঝি, আর জাতীয় পার্টিতে আলোচনায় শাকিল আহমেদ। কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ঢাকা তিন আসন, আওয়ামী লীগের একক মনোনয়ন প্রত্যাশী টানা তিনবারের এমপি নসরুল হামিদ। আসনটিতে নৌকার বিজয় নিশ্চিতে একাট্টা নেতাকর্মীরা। আমি নির্বাচনে পাস কি পাস করবো না, এটা নির্ভর করছে আগামী নির্বাচনে জনগণের ভোট। আমরা আশাবাদী, যদি জনগণ ভোট করে তাহলে আমরা থাকবো, না করলে থাকবো না আমরা। নির্বাচন নিয়ে জাতীয় পার্টির তেমন একটা কর্মকাণ্ড নেই, আর সরকার বিরোধী আন্দোলনে থাকায় ভোটের মাঠে নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির সঙ্গে কর্মসূচি নিয়ে মাঠে আছে ইসলামী আন্দোলন। আসতে ক্ষতিগ্রস্ত লেগে তো আমরা আন্দোলন করি না, আমরা তো দেশের শান্তির লিয়ে করতেছি। নির্বাচনে আমরা এখন যাব, যাওয়ার মতো কোনো সিচুয়েশন তৈরি হয় নাই। এই অবস্থার মধ্যে আমি সিদ্ধান্ত আসবে তখন আমরা কাজে হিসাব করে আমরা প্রস্তুতি নিয়ে থাকবো, মানে আমাদের প্রস্তুতি আছে। ঢাকা ১৯ আসন, সাভারে বর্তমান এমপি ডাক্তার এনামুল রহমান। তবে নৌকার প্রার্থী হতে মাঠ চষে বেড়াচ্ছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম সহ অন্তত তিনজন। তবে বিএনপি ও অন্য দলগুলোর তৎপরতা তেমন নেই বললেই চলে। আমি জনগণের কাছে যখন ভোট চাইতে গেছি তারা সকলেই হাসি মুখে অভ্যর্থনা জানিয়েছে। তারা স্বীকার করেছে বিগত দিনগুলোতে তারা ভালো ছিল এবং তারা আমাকে আবার সংসদ সদস্য হিসাবে ঢাকা ১৯ আসনে দেখতে চায়। ঢাকা ২০ আসনের এমপি বেনজির আহমেদের পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এম এ মালিক। আলোচনায় আছেন সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান মুহাদ্দেস হোসেন এবং ব্যবসায়ী আহমদ আল জামান। বিরোধ থাকলেও শেষ পর্যন্ত নৌকার জয় নিশ্চিতে একযোগে কাজ করার কথা বলছেন নেতাকর্মীরা। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড় ছাপ থাকলেও খানিকটা নীরব জাতীয় পার্টি, আর সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মাঝে মধ্যে ঝটিকা মিছিল করতে দেখা যায়। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।